দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সফলভাবে শেষ হয়েছে মালয়েশিয়ার নির্বাচন। এবার কে হবেন মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী? মালয়েশিয়ার ভোট শেষ, ফলাফলের অপেক্ষায়। মালয়েশিয়ায় এ শনিবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পক্ষপেটে যোগ্য নেতা বেছে নিতে ভোটে অংশ নিয়েছেন দেশটির ভোটাররা। এবারের নির্বাচনে সবচেয়ে বয়স্ক প্রার্থী হিসাবে লড়ছেন 97 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। তিনি 221টি সংসদীয় আসনে লড়ছেন প্রার্থীরা। তিনটি প্রধান জোটের একটি সরকার গঠন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নেতৃত্বাধীন প্রত্যাশী আনোয়ার ইব্রাহিমের জোট পাকাতান হারাপান 2018 সালের জয় ধরতে রাখতে আশাবাদী। তবে গত নির্বাচনে রাজনৈতিক কৌশলের মাধ্যমে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল ইউনাইটেড মেলস ন্যাশনাল অর্গানাইজেশন নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ফ্রন্ট। প্লেস্টার এ মেডেকা সেন্টার ফর অপিনিয়ন রিসার্চ গতকাল শুক্রবার সর্বশেষ সমীক্ষায় দেখা যায় বিরোধী এই জোট পাকাতান হারাপান 221টি আসনের মধ্যে 82টি, ন্যাশনাল অ্যালায়েন্স 43টি এবং ওমেনা নেতৃত্বাধীন ন্যাশনাল ফ্রন্ট মাত্র 15 আসন পাবে। বাকি 45টি আসন বিভিন্ন ছোট দলগুলোর মধ্যে ভাগ হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।